সুনামগঞ্জের বাজারে জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন হয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিঙ্গের গাঁও গ্রামে এ ঘটনা ঘটে নিহত আব্দুল খালিক বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিঙ্গের গাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বসত ভিটার দুই শতাংশ জমি নিয়ে ময়না মিয়া ও তার ছোট শ্যালক আব্দুল নূরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বৃহস্পতিবার রাতে নিহত আব্দুল খালিকের বসত ঘরে এ নিয়ে পারিবারিকভাবে আলোচনায় বসে দুই পক্ষ আলোচনাকালীন হঠাৎ উভয় পক্ষের মধ্যে ঝগড়া জাটের এক পর্যায়ে আব্দুল নূরের ছেলে সোমন মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ময়না মিয়ার ছেলে আব্দুল খালিককে কুপিয়ে জখম করে এ সময় খালিকের ভাই আব্দুল হক এবং শ্বশুর আহমেদ মিয়াকেও পিটিয়ে জখম করে জুয়েল আহমেদ লায়েক আহমদ রানা আহমদ আলী হোসেন সহ আরও কয়েকজন পরে সিলেট এমইজে ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালিক শুক্রবার ভোর রাতে মারা যান এ ঘটনায় সুমন মিয়া লায়েক আহমদ রানা আহমদ আলী হোসেন সহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি দা উদ্ধার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন দোরাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি দেবদুলাল ধর